কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে অনুপাত সমানুপাত অনুশীলনীর এই অঙ্কটা এখনকার পর্বে আমি তোমাদের সমাধান করাবো দেখো বলা আছে তিন বন্ধুর দেখো বন্ধু আছে তিনজন তার মানে বলা আছে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার মানে বলা আছে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দেওয়া আছে অনুপাত দেওয়া আছে দুই অনুপাত তিন অনুপাত চার এখন বলা আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠারো মিনিট সময় লাগলে দেখো প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠারো মিনিট সময় লাগে বলা আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠারো মিনিট সময় লাগলে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগবে সেটা বের করতে বলা হয়েছে দেখো প্রশ্নটা একটু ভালো করে বুঝো তাহলেই অঙ্কটা তুমি পারবে বুঝতে পারবে আগে প্রশ্নটা ভালো করে বুঝবা প্রশ্ন ভালো করে বুঝলে কিন্তু অঙ্কটা অনেকটাই বোঝা হয়ে যায় এখানে কিন্তু বন্ধু আছে কয়জন তিনজন বলা আছে তিনজন বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে যাওয়া আসার সময় লাগে সময়ের অনুপাত দেওয়া আছে বলা আছে তিন বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত দেওয়া আছে সময়ের অনুপাত কত দেওয়া আছে দুই অনুপাত তিন অনুপাত চার দেওয়া আছে এখন বলা আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠারো মিনিট সময় লাগে এখন বাকি যা দুইজন বন্ধুর আছে সেই দুইজন বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে তাহলে আমরা লিখব দেওয়া আছে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার এবং প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে আঠারো মিনিট দেখো আমি সেই কথাটাই লিখছি যে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন অনুপাত চার এবং প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে আঠারো মিনিট দেখো তিনজন বন্ধুর মধ্যে কিন্তু তিনজন বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে যে সময়ের লাগে সেই সময়ের অনুপাত দেওয়া আছে এবং প্রথম বন্ধুর প্রথম বন্ধুর হচ্ছে বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে হচ্ছে আঠারো মিনিট এইটা দেওয়া আছে এখন এইখান থেকে আমার অন্য দুই বন্ধু বন্ধুর স্কুলে যেতে কতটুকু সময় লাগে সেটা বের করতে হবে তাই আমরা বের করার জন্য আমরা মনে করে নিব মনে করি প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে যথাক্রমে যথাক্রমে যেহেতু বলছি তার মানে প্রথম বন্ধুর ক্ষেত্রে সময় লাগে হচ্ছে দুই ক দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে সময় লাগে হচ্ছে তিন ক আর তৃতীয় বন্ধুর জন্য সময় লাগে হচ্ছে চার ক দেখো আমরা এই অনুপাতটা তুলে দিয়েছি তুলে দেওয়ার ফলে আমরা এখানে একটা সাধারণ রাশি মানে ক নিয়ে আসছি তার মানে দুই ক আর তিন ক আর হচ্ছে চার ক দেখো আমরা কি মনে করেছি মনে করি প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে যথাক্রমে তার মানে প্রথম বন্ধুর সময় লাগে হচ্ছে দুই ক দেখো প্রথম বন্ধুর অনুপাতের অংশ হচ্ছে দুই এর সাথে আমরা একটা ক দিয়েছি আর দ্বিতীয় বন্ধুর অনুপাতের অংশ হচ্ছে তিন এর সাথে আমরা একটা ক দিয়েছি ও তৃতীয় বন্ধুর অনুপাতের অংশ হচ্ছে চার এর সাথে আমরা একটা ক দিয়েছি তার মানে প্রথম বন্ধুর সময় লাগে হচ্ছে দুই ক দ্বিতীয় বন্ধুর সময় লাগে তিন ক আর তৃতীয় বন্ধুর সময় লাগে হচ্ছে চার ক এখন দেখো এখানে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে কত আঠারো মিনিট তাহলে এখানে প্রশ্ন মাথায় কী লিখতে পারি দেখো এখানে বলা আছে বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে হচ্ছে প্রথম বন্ধুর হচ্ছে দুই ক তার মানে প্রথম বন্ধুর দুই ক আর এদিকে অলরেডি প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে হচ্ছে আঠারো মিনিট তাহলে লিখবো প্রশ্ন মতে দুই ক ইকুয়াল টু আঠারো দেখো কয়ের সাথে দুই গুণ আকারে আছে যদি কয়ের সাথে দুই গুণ আকারে থাকে তাহলে পক্ষান্তর করলে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি বা ক সমান আমরা কী লিখতে পারি ক সমান লিখবো হচ্ছে আঠারো ভাগ দুই তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি দুই দিয়ে কাটলে হবে এখানে দেখো দুই ভাগ দুই সমান হয় এক আর আঠারো ভাগ দুই সমান হয় হচ্ছে নয় তার মানে আমরা অতএব ক সমান আমরা পাবো হচ্ছে নয় তার মানে কয়ের মান পেলাম হচ্ছে আমরা নয় পেয়েছি দেখো কয়ের মান আমরা পেয়ে গেছি এখন দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে সময় বাড়ি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে কত তিন ক কয়ের মান বসাই দিলে আমরা পেয়ে যাব। আর তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে কত চার ক কয়ের মান বসাই দিলেই আমরা সময় পেয়ে যাব। তাহলে লিখবো যে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে সমান দেখো এখানে আমরা ধরে নিয়েছি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে কত তিন ক তাহলে লিখবো তিন ক এবার আমরা ক সমান বসাই দেব তার মানে তিন গুণ দেখো কয় ক সমান আমরা পেয়েছি নয় তাহলে আমরা নয় বসাবো তাহলে তিন আর নয় গুণ করলে হবে হচ্ছে সাতাশ তার মানে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে সাতাশ মিনিট তার মানে আমরা দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত মিনিট সময় লাগে সেটা বের করে ফেললাম এবার তৃতীয় বন্ধুর ক্ষেত্রে বের করব দেখো তৃতীয় বন্ধুর ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে তৃতীয় বন্ধুর ক্ষেত্রে বাড়ি হতে দেখো তৃতীয় বন্ধুর ক্ষেত্রে বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে হচ্ছে চার ক তাহলে লিখবো যে তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে সমান দেখো এখানে হচ্ছে চার ক তার মানে তৃতীয় বন্ধুর ক্ষেত্রে হচ্ছে চার ক তার মানে চার ক দেখো চার ক লিখলাম ইকুয়াল টু আমরা ক সমান বসাব দেখো কয়ের মান আমরা পেয়েছি নয় তাহলে নয় বসালাম তার মানে আমরা পাবো চার আর নয় গুণ করলে হবে চার নাম তার মানে হবে ছত্রিশ মিনিট তাহলে লিখবো নিম্নেও দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর মানে দ্বিতীয় তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে যথাক্রমে ২৭ মিনিট ও ছত্রিশ মিনিট এটাই হচ্ছে অ্যানসার দেখো অঙ্কটা সহজ তুমি যদি একটু নিজে চিন্তা করো সেক্ষেত্রে পারবা প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে তিনজন বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময়ের অনুপাত দেওয়া আছে অনুপাতটা কত দেওয়া আছে দুই অনুপাত তিন অনুপাত চার এখন বলা আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে হচ্ছে আঠারো মিনিট এখন বলা আছে অন্য দুইজন যে বন্ধু আছে দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগবে সেটাই কিন্তু আমার বের করতে বলা হয়েছে তাহলে আমার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখব দেওয়া আছে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময় এর অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার এরপর লিখবো এবং প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে আঠারো মিনিট দেখো আমরা লিখেছি এরপরে আমরা লিখেছি মনে করি প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে যথাক্রমে দেখো এখানে অনুপাত দেওয়া ছিল দুই অনুপাত তিন অনুপাত চার তাহলে আমরা অনুপাত তুলে দিয়ে লিখছি দুই ক তারপরে লিখছি তিন ক তারপরে লেখছি চার ক তারপরে লেখছি মনে করি প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে যথাক্রমে দুই ক তিন ক চার ক অনুপাত তুলে দিয়েছি তাই একটা সাধারণ আমরা ক সাধারণ বা কমন একটা রাশি নিয়ে আসছি সেটা হলো ক তাই আমরা দুইয়ের সাথে ক দিয়েছি তিনের সাথে ক দিয়েছি চারের সাথে ক দিয়েছি এই ক এর মান আমরা বের করতে পারলেই আমরা বসাই দিলেই কিন্তু আমার অ্যান্সার চলে আসবে তো এখানে দেখো প্রথম বন্ধুর ক্ষেত্রে প্রথম বন্ধুর ক্ষেত্রে কী আছে দেখো প্রথম বন্ধুর ক্ষেত্রে দুই ক দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে তিন ক তৃতীয় বন্ধুর ক্ষেত্রে চার ক তো এখানে কিন্তু প্রশ্নে বলা আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে আঠারো মিনিট তাহলে আর আমরা ধরে নিলাম প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে দুই ক তাহলে প্রশ্ন মধ্যে কী হবে দুই ক আঠারো মানে আমরা কয়ের মানটা বের করব তাহলে দুই ক ইকোয়াল টু আঠারো দুই গুণাকার আছে পক্ষান্তর করলে ভাগ হয় তার মানে কয়ের মান আসে হচ্ছে নয় তার মানে আমরা কহের মান পেলাম হচ্ছে নয় এখন আমরা যদি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে কত তিন ক দেখো দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে তিন ক তৃতীয় বন্ধুর ক্ষেত্রে চার ক দেখো প্রথম বন্ধুর ক্ষেত্রে দুই ক দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে তিন ক চতুর্ তৃতীয় বন্ধুর ক্ষেত্রে চার ক তাহলে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে কত তিন কয়ের মান বসাই দিলে আমরা পাই সাতাশ মিনিট তার মানে হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে সাতাশ মিনিট এবার আমরা তৃতীয় বন্ধুর ক্ষেত্রে বের করব তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুল যেতে সময় লাগে হচ্ছে এখানে ধরে নিয়েছি চার ক এবার কসমান বসাই দিব কসমান বসাইছি নয় বসেলে আমরা পাই ছত্রিশ মিনিট তার মানে দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে সাতাশ মিনিট ও ছত্রিশ মিনিট এইটাই হচ্ছে অ্যান্সার দেখো অঙ্কটা কিন্তু অনুপাতের বক্স অঙ্কন করতে বলেছিল আর সমাধান করতে বলেছিল আমরা সমাধান করেছি অনুপাতের বক্স দেখো আমি অনুপাতের বক্স অঙ্কন করেছি এখানে ছিল কি তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়া সময়ের অনুপাত দেওয়া ছিল দুই অনুপাত তিন অনুপাত চার দেওয়া ছিল তো আমরা সেই অনুসারে এই যে আমরা বক্স অঙ্কন করেছি দেখো অনুপাতের বক্স হচ্ছে এইটা তো এখানে দেখো প্রথম বন্ধুর ক্ষেত্রে দুই ছিল তাই আমরা বক্সের ভিতর দুইবার লিখছি প্রথম বন্ধু প্রথম বন্ধু লিখছি এরপরে দেখো অনুপাতের এখানে ছিল দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে তিন ছিল তাই দ্বিতীয় বন্ধু আমরা বক্সের ভিতর তিনবার লিখছি একবার দুইবার তিনবার আর তৃতীয় বন্ধুর ক্ষেত্রে চাচ্ছিলো তাই আমরা তৃতীয় বন্ধু আমরা একবার দুবার তিনবার চারবার লিখেছি এইটাই হচ্ছে আমার অনুপাতের বক্স যেটা অনুপাতের বক্স নির্ণয় করতে বলেছিল। সেটা হচ্ছে অনুপাতের বক্স আর আমি অলরেডি সমাধান করিয়েছি অঙ্কটা আশা করি তোমাদের আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবা তোমাদের যদি কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবে আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন আরও কোনো পর্ব নিয়ে হাজির হব আজকের মতো বাই বাই